আসলে আমি যখন দিনের সময় পাই না, তো রাত্রে যখন ওদের খাবার দেই তখন আর কি ট্রে করে খাবার দিতে হয়। খাবার দিয়ে ওর সবগুলো ওইখানেই আছে, এখানে কেউ আসতেছে না। হঠাৎ করে বুঝলাম না, এই মানে বৃষ্টি বৃষ্টি ভাব, এর জন্য পিঁপড়া চলে আসছে। এখন এই এখানে পিঁপড়ার ওষুধটাও দিতে পারতেছি না, কারণ পিঁপড়ার ওষুধ দিলে দেখা যাবে যে আপনার কি বলে যে ওরা ওই ওষুধটা খেলে আবার ওদের সমস্যা হতে পারে, এর জন্য পিঁপড়ার ওষুধটাও দিতে পারতেছি না। হঠাৎ করে আজকে প্রচুর পরিমাণে পিঁপড়া চলে আসছে, মানে খাবারের গুলির কারণে আসলে পিঁপড়া চলে আসে। পিঁপড়া আসলে অনেক প্রবলেম আসলে, যেটা দেখতেছি। তো মাশাল্লাহ সবগুলি টিমে আছে, এটা মাশাল্লাহ কয়েকদিন মধ্যে ফুটে যাবে। এটা নতুন ভালো, এটাও হয়তো দুই একের মধ্যে পেরে ফেলবে, আর এটা তো পেরে ফেলছে অলরেডি। আর ওরাও পেরে ফেলবে কয়েকদিনের ভিতরে, ওরা সেট আপে আছে। আর বাচ্চা বের হয়েছে এক জোড়া, ভিতরে আছে, ওরা পাগল হয়ে গেছে। আর এখন যে সময়, এই সময়টাই আপনারা মনে করেন যে কবুতরের ডিম পাড়ার একটা পারফেক্ট সময়। দেখেন নোটটা কেমন করেছে। আসলে দেখা যায় আমি যখনই ভিডিও করতে ধরি তখনই ওরা ডাকাডাকি করলে দেখা যায় অফ অফ হয়ে যায়, মানে ভিডিও করতে ধরলেই ওরা ডাকাডাকি বন্ধ করে দেয়। দেখেন দেখেন কীভাবে ডাকতেছে, দেখেন কীভাবে ডাকতেছে, মাশাল্লাহ। সবাই একবার করে মাশাল্লাহ বলে দেবেন আমার কবুতরের জন্য। আসলে এগুলি খুব কষ্ট হয়েছে এই কবুতরগুলি জোগাড় করতে, আমার এত টাকা মানে ইয়ে হয়েছে, আমি কী বলবো যে আসলে আমার অনেক টাকা মানে গেছে এইসব কবুতরের পিছনে ইয়া করতে করতে। কারণ দেখা যায় একটা লালের সাথে একটা মাদি, সেটা অন্য কালার, তো তারপর ওরা সিঙ্গেল বিক্রি করবে না, নিজের পছন্দের কারণে এনে এনে জোড়া দিয়ে ওইগুলি হয়তো জবাই করে খেয়ে ফেলছি। দেখেন ওরা ঘরের ভিতরে বন্ডিং করতেছে। আসলে আমি ওরকমভাবে ওদের মানে যত্ন নিতে পারতেছি না, কারণ আমার সাপটা একটা দিন বন্ধ থাকে তখনই, তখনও দৌড়াদৌড়ি করতে হয়, আর যখন ডিউটি থাকে তখন তো সেটা ডিউটি করতে হয়। তো এতদিন আমি সকাল, এতদিন আমি মনে করেন যে দুপুরে বাসাতে বের হয়ে গেছি ডিউটিতে, ডিউটির জন্য বের হয়ে আসছি আপনার অফিস থেকে বাসায় আসতে আসতে 12:30 বেজে গেছে, তখন তো আর ছাদে এসে কবুতরের দেখার ইয়ে থাকে না। যে দেখেন যে ঠান্ডা লেগে গেছে কবুতরের, কারণ এখন যে একটা সিজন কাটতেছে, ওদের জন্য আমি ওষুধ নিয়ে আসছি, এখন আমি ওষুধ খাওয়াই দেবো। যেমন অনেকে বলেন যে আসলে ঠান্ডা লাগলে কী খাওয়াবো, ঠান্ডা লেগে এই ডক্সি ক্যাপ এটা খাওয়াবেন, এটা অনেক উপকার, কারণ যে আমার কবুতর কাটতেছে, কাশির জন্য আমি এখন যে ডক্সি ক্যাপটা খাওয়াবো। দেখেন এই যে একটু পানি নিয়ে নিছি, একটা স্যালাই একটা ইঞ্জেকশনের ইয়ে নিয়ে নিছি। এটা কিন্তু এই দেখেন এই যে এটা কিন্তু খোলানো যায়, হ্যাঁ এটা কিন্তু খোলানো যায়। এই যে এখন মোবাইল হাতে রাখলে তো আর খুলতে পারবো না, তারপর ট্রাই করতেছি। এটা আসলে খোলাইয়া তারপরে খাওয়াইতে হয়, তো আপনারা এইটা এইভাবেই খাওয়াইতে পারেন খোলাইয়া ইঞ্জেকশন করে। আপনারা মনে করেন যে ইঞ্জেকশন করে মুখে দিয়ে দিয়ে এগুলো আমি সাপোজ এই যে বের করে দিতেছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ঠান্ডা লাগলে কী খাওয়াবো, এই ঠান্ডা লাগলে যেটা খাওয়াবেন ডক্সি ক্যাপ, চোখে পানি আসছে কোনো সমস্যা নেই, তারপর ঠান্ডায় শ্বাসকষ্ট কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তো এগুলি খাওয়াই দেবেন। এই যে আমি এখন এই যে এগুলি এগুলি কিন্তু মানুষের ঠান্ডার ওষুধ, হ্যাঁ ডক্সি ক্যাপ, কিন্তু পশু পাখি বলতে মানুষের যে ওষুধ এগুলি খাওয়াইলে কিন্তু এনাফ। তো এই যে এটাকে এখন আমি এই যে নিলাম, এখন মনে করেন এটা আমি ওদের আর কি পুরাটা পুরোটা খাওয়াই দেবো।
তো ভালো থাকবেন সবাই, কিছু টিপস দিয়ে দিলাম ফ্রিতে, তো ব্যবহার করুন, উপকার পেলে অবশ্যই একটু দোয়া করেন। দেখেন আমি আমার সবগুলি কবুতরকে একটা ইয়া দিছি, যে রেনামাইসিন পানিতে গোলায় দিয়ে দিলাম যাতে ওরা আর কি খাইতে পারে। এই যে এইটাতে কিন্তু হলুদ পানি যেটা আছে রেনামাইসিন একা দিছি, কারণ ওদের কোনো সমস্যা হওয়ার আগে থেকেই রেনামাইসিন খাওয়ানো উচিত, কারণ এখন শীতের সিজন, একটু একটা কোর্স করানো উচিত, বলতে ওদের সপ্তাহে একদিন একটু রেনামাইসিন খাওয়ানো উচিত এরকমভাবে পানি দিয়ে। যেমন ওরা খেলে ওদের কোনো সমস্যা থাকলে শরীরটা আগে থেকে কেটে যাবে, কারণ একবার রোগ ধরে গেলে আর ওটা ইয়ে হয় না, একবার রোগ ধরার আগেই সব কিছু করতে হয়, কারণ খাওয়ার পরে রোগ একবার হয়ে গেলে আপনি অসুখ হয়ে গেছে তারপরে খাওয়াইলে আপনার ওটা আসলে অনেক সময় সম্ভব হয় না বাঁচানোর, আগে থেকে টিফিন নিতে হয়। তো ওদের সবাইকে একটু টিফিন নিতেছি আমি এখন, মনে হয় নিয়ে আসতে হবে। দেখেন এদের কীভাবে কাটতেছে, এটা এটার জন্য আপনি ডক্সি ক্যাপ খাওয়াই দিবেন, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। আসলে কবুতরগুলি যখন আপনি চলে আসবেন আপনার ঘরে, মানে তখন আসলে দেখার মতন আর কি, নিজের যে ভালো লাগা একটা কাজ করবে। সবগুলি খাইতেছে, খাবার খাইতেছে, বাচ্চা নিয়ে বসে আছে। একটা কবুতর একটু সবুজ কালারের পায়খানা করতেছে, বাট বুঝতেছি না কোন কবুতর এটা এরকম পায়খানা করতেছে। এখানে সবগুলি আমাকে ঝরঝরা লাগতেছে, তারপরও বুঝতেছি না যে কোনটা এই প্রবলেম করতেছে। তারপর আমি ওদের এখন একটা ট্রিটমেন্ট দিয়ে যাব। আমি মেবি এই কবুতরটাই আসলে ধরা যায় না একসাথে, এক হাতে কি কখনো কিছু ধরা যায়, মেবি ওইটাই হইতে পারে। তারপর আমি ওদের এখান থেকে কিছু ওষুধের ট্রিটমেন্ট দিয়ে দেবো। তো আসলে সবার সাথে এরকমভাবে ফোন ধরা হয় না, সবার সাথে এরকমভাবে কথা বলতে পারি না, কারণ নিজের ব্যস্ততা আছে। আর অনেকে বলেন ভাই আপনি তো কথাই বলতে পারেন না, আপনি কী ভিডিও বানান? ভাই আমি এখানে কোনো ক্লাস করতে আসি নাই বা কারো ক্লাস নিতেও আসি নাই, আমি আমার মনের ভাব প্রকাশ করি, সেটা আপনার ভালো লাগলে আপনি দেখতে পারেন, না ভালো লাগলে আপনি না দেখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি সেটা আমি এখনও বলি আগে বলছি যে আমার কথাবার্তা আপনাদের ভালো না লাগতেই পারে, আপনার ভালো নাই লাগতে পারে, তো আপনি ভালো না লাগলে আপনি ইগনোর করে আপনি চলে যান। আপনার যে আমার কথাবার্তা সবার যে সব কিছু ভালো লাগবে, সবার সব কিছু ভালো লাগে তেমনটা না, কারণ 100-এর ভিতরে আপনার 80% 60% ভালো নাই লাগতে পারে। তো আমি তো বলতেছি না যে আমার ভালো না লাগলে আপনি আমার ভিডিওটা দেখেন, তো আমি আমার মনের ভাব প্রকাশ করি, তো সবসময় মানুষের হেল্প করার চেষ্টা করি। তো এইটাই যে আমার আমার ওরকমভাবে একবারে পরিপূর্ণভাবে কথা বলতে হবে সেটা সেটা না, আমি আমার নিজের ভাষায় আমি আমার কথাগুলো আমি প্রকাশ করি, কারণ আমি আমার কথা শেয়ার করি। আপনাদের যতটুকু হেল্প লাগতে পারে, আর কারো যদি খারাপ লাগে তাহলে কিছু বলার নাই। আর আমি এখানে ক্লাস করতে আসি নাই, ক্লাস করাতেও আসি নাই, জাস্ট আমি আমার নিজে কিছু জিনিস পালি এটা সবাইকে দেখাই, জাস্ট অনেকে আছে দেখে হ্যাঁ এটা পছন্দ করে, হ্যাঁ ভালো, হ্যাঁ তো তারা তাদের কাছে বেস্ট, ঠিক আছে, তাদের কাছে ভালো লাগে না নাই লাগতে পারে স্বাভাবিক। আমাকে যে সবার ভালো লাগবে বা সবাইকে যে আমার ভালো লাগতে হবে সেটা কিছু না। তো সবাই ভালো থাকবেন, আর কবুতর সম্বন্ধে কোনো ডিসিশন জানার থাকলে কোনটা কি ভালো হয়, কোন ওষুধে কি হয়, আসলে এগুলি জানার থাকলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাবেন আমার কাছ থেকে, কারণ আমি যেহেতু এত বছর ধরে কবুতর পালি অবশ্যই জানি যে কোনগুলি কেমন কবুতর, মানে কোন ওষুধ খাওয়াইলে কোনটার কাছে কেমন লাগবে সেটা অবশ্যই আপনি ভালো দেখেন। এই যে সবচেয়ে সুস্থ কবুতর পায়খানাটা কেমন হয় দেখেন, একবার পুরো সুস্থ কবুতরের পায়খানা দেখেন, এই যে একটু এরকম থাকে, একটু চুনাযুক্ত হালকা থাকে। তারপরে যে এইখানেই আছে, আসলে এই যে আমার সিকিউরিটি লাগাইছি, ও আমাকে অনেক হেল্প করে, আসলে ওর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি চাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।